আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আলহামদুলিল্লাহ যে আজকে সকালবেলা হচ্ছে এই জায়গা থেকে ফোন পাই যে হচ্ছে গিয়ে টিসু এখানে আসছে। তো টিসু ছিল হচ্ছে ওর এক ফ্রেন্ডের বাসায়, আর যে ফ্রেন্ডের বাসায় আমরা গতকালকে ফোন দিছি, ফোন দেওয়ার পরবর্তীতে হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছি, বাট সে তখন না করে দিছিল। তো আজকে যখন জিজ্ঞেস করছি, আজকে বললাম, জিজ্ঞেস করলাম যে হচ্ছে কালকে না বললা কেন, তো যেটা বলছে যে হচ্ছে গিয়ে তিশা পাশেই ছিল, তো হচ্ছে গিয়ে জিনিসটা না বলে দিছিল, স্ট্রিক্টলি না করছে যে হচ্ছে ওকে বলতে না। তো যাই হোক না কেন, ফাইনালি অনেক সারাটা রাত অনেক কিছু গেছে আমার মধ্যে দিয়ে, তার পরবর্তীতেও এখন ভালো লাগতেছে একটু, এই কারণে মুখে হাসি দেখতে পারতেছেন। তো খুবই টেনশনে ছিলাম আসলে, কি হইতেছে না হইতেছে বুঝতেছিলাম না আগা করে কিছুই, কারণ সিম্পল একটা ব্যাপার নিয়ে এত বড় কিছু হয়ে যাবে বুঝি নাই। তো আপনারা সবাই অনেক অনেক মেসেজ দিছেন, কমেন্টস করছেন, আর হচ্ছে বিশেষ করে তিশার কাছে অনেকেই মেসেজ দিছেন, কমেন্টস করছেন, আমি ভিডিও আপলোড দিছি সেই ব্যাপারটাও জানাইছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর আপনাদের সবার এত এত ভালোবাসা, এত কিছু ও এই ব্যাপারগুলো সব কিছু মিলিয়ে নিয়ে মূলত হচ্ছে যে বলতেছে যে আমাকে এত এত মানুষ ভালোবাসে, আর তোমার ভালোবাসা আমার সব কিছুই, মানে ব্যাপারটাও বুঝতে পারছে মেইনলি যে ও আসলে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, এইটাই হচ্ছে মূলত ব্যাপার। তো এই জিনিসটাও বুঝতে পারছে, আর এই কারণে হচ্ছে কি ও আজকে রাত্রেবেলা হচ্ছে গিয়ে লাইভে আসতেছে। তো লাইভে যাবে আমাকে বললো, আসার সাথে সাথে বলছে যে আমি আজকে রাতে লাইভে যাবো, সবার সাথে আড্ডা মারবো। তো এই হচ্ছে কি মতো কথা, আর ও এখন ঘুমাচ্ছে যেহেতু কালকে বাইরে ছিল, আর এই সবাই নক করতেছে এই কারণে ঘুমাইতে পারেনি, তো এখন ঘুমাচ্ছে। তো রাত্রেবেলা লাইভে থাকেন, যারা যারা থাকবেন আড্ডা দিয়ে ওর সাথে, আপনাদের আপু আবার চলে আসছে এটা অনেক বড় ব্যাপার, সবাই দোয়া করবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা মানে খুবই হেল্পফুল যে এইভাবে আপনারা সাপোর্ট করছেন, আর সবসময় প্রত্যেকটা বিপদে আপনাদেরকে পাশে পাইছি এই কথা মানে আমি বলবো, সবসময়ই আপনাদের কারণে মানে অনেক বড় বড় একটা মনোবল পাইছি আমরা, যেটা সত্য কথা যে প্রত্যেকটা বিপদের মুহূর্তে আপনাদেরকে আমরা যতবার জানাইছি যে আজকে আমাদের এই একটা প্রবলেম বা এই রকম সিচুয়েশন হচ্ছে বা এটা হয়েছে ওইটা হয়েছে, প্রত্যেকটা সময়ই আপনাদেরকে আমরা আমাদের পাশে পাইছি। সো এটা আমাদের কাছে অনেক বড় যে আমাদের পরিবার, আমাদের অনেক বড় একটা পরিবার আছে, আর সেই পরিবারের সাথে আমরা সব কিছু শেয়ার করে যে কোনো ব্যাপারে, হয়তো বা আমার ফ্যামিলি আমার সাথে এখন নাই, আমার তিশার ফ্যামিলি তিশার সাথে নাই, আকির ফ্যামিলি আমাদের সাথে নাই, কারো ফ্যামিলি নাই, সো আমরা একা হইলেও না আমাদের অনেক বড় একটা ফ্যামিলি আছে, টিয়া ফ্যামিলি। সো অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষকে, সবাই অনেক অনেক দোয়া করবেন, আর অবশ্যই আজকে রাতে লাইফটাতে থাকেন, সবাই আড্ডা দিয়েন আপনাদের আপুর সাথে, ওর একটু বুঝেন যে আসলে আমি ওইভাবে বলি নাই, আর আপনাদেরকে অনেক মানে যেটা সত্য কথা, কারণ হচ্ছে যে ও এসেই বলতেছে যে হচ্ছে কি আমাকে এত মানুষ ভালোবাসে, আর এদেরকে আমি কষ্ট দিতে পারবো না, এদের প্রত্যেকটা মেসেজ দেখে আমি চলে আসছি, মেসেজ আর হচ্ছে গিয়ে কমেন্টস, তারপরে বিভিন্ন জায়গাতে মেনশন করা সব কিছু, আমার ইনস্টাগ্রাম, টিকটক, তারপরে হচ্ছে গিয়ে ফেসবুক, প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা প্ল্যাটফর্মে হচ্ছে গিয়ে সবাই মেসেজ করছে, ফোন দিছে। তো আমি আমার দ্বারা পসিবল হয়নি, এতগুলো মানুষ আমি মানে আমার জন্য কষ্ট পাইতেছে এটা পসিবল না। সো ফাইনালিও চলে আসছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেকটাই হেল্প করছেন, আর সবাই দোয়া করবেন।